ভেরি গুড, তোমরা ভালো আছো তো? আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখব। আমরা আর দিয়ে আগের দিন পড়েছি, আর এর সাথে এস লাগিয়েছিলাম। আজকে শুধু এস দিয়ে করব, হ্যাঁ, খুব সহজ করে করব। হ্যাঁ, এস দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা সহজ একটা করব। তোমরা যারা ছোট, তোমাদের জন্য আমি একটু সহজ গুলোই করছি। তাহলে প্রথমে আমরা একটা বড় করে খাতা নিয়েছো, খাতা সবাই নিয়েছো, পেন্সিল, খাতার ঠিক মাঝখানে বড় করে একটা এস লেখো। ভেরি গুড। এবার কি করব, এস এর মাথাটা একটা গোল্লা পাকিয়ে এসটাকে ডবল দাগ দিয়ে নিয়ে চলে আসবো, আরেকটা লম্বা করে দেবো। এটাকে এই দাগটাকে এবার বাড়িয়ে দিব। সেই বাবুরাম সাপুরের ঝুলি থেকে আমরা এঁকেছি আজকে, তাই না? গায়ে যেমন তেমন ইচ্ছে তোমরা দাগ ব্যবহার করতে পারো, না করলেও হবে। খুব সহজ এস দিয়ে বলো। হ্যাঁ, এর কিন্তু কি নেই, ফোনা নেই, একটা ফোনা দিয়ে আর কি আরেকটা এস আঁকো। এঁকেছো? ফোনা দিলে আমরা কি করবো দেখো, এই এস এর মাথাটা একটু এখানে নিয়ে এসে এখানে আরেকটা ছোট্ট করে এসে তাহলে এবার আমরা কালার করবো, ঠিক আছে? সবার আঁকা হয়েছে? এবার আমরা
কালার করা যাবে, যার যেমন ইচ্ছা যে কোনো কালার আমরা করতে পারবো। আমাদের ইচ্ছে মতো যে কোনো কালার করতে পারবো। আমি একটু গ্রিন কালার দিচ্ছি। হিন্দি ভার্সন আসবে, যাদের বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য হিন্দি ইংলিশ দুটো ভার্সনই আসবে। এখানে ক্লিক করে রাখবে, নতুন ভিডিও আপলোড হলে অটোমেটিক তাহলে নোটিফিকেশন যাবে। আর অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক, না ভালো লাগলে ডিসলাইক কমেন্ট করবে, ঠিক আছে? এবার আমরা নিচেরটা করছি, এটা ইয়েলো কালার দিচ্ছি পুরোপুরি। কালো স্পট দেওয়াই আছে, ঠিক আছে? চিপগুলোকে দিয়ে একটু লাল রেড কালার দিয়ে এর উপর দিকে একটু হালকা করে ইয়েলোটা ঘুষে দিচ্ছি। ততক্ষণের জন্য বাই।